রাশিয়া ইউক্রেন এবং গাজা ইসরায়েল চলমান যুদ্ধ ছাড়াও ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বলা চলে সারা বিশ্বই এখন যুদ্ধ খেলায় মেতে যাচ্ছে তাই নিজেদের প্রতিরক্ষা হামলা এবং সব ক্ষেত্রেই প্রয়োজন উন্নত প্রযুক্তির অস্ত্র তাই বিশ্বজুড়ে অনেক দেশে দেশে চলছে অস্ত্র তৈরির প্রতিযোগিতা কে কার থেকে বেশি শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারে তা নিয়ে চলছে প্রতিনিয়ত গবেষণা প্রতিপক্ষকে ঘায়েল করে লড়াইয়ে বিজয় হওয়ার চেষ্টা থেকেই বিভিন্ন দেশ নতুন নতুন অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে এমনই এক প্রাণঘাতী অস্ত্র হলো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রটি এতই শক্তিশালী যে ঘণ্টাখানেকের মধ্যে পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুধু কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম এই অস্ত্রকে অপ্রতিরোধ্য বলে বর্ণনা করছেন সমর বিশেষজ্ঞরা ইউক্রেনের সামরিক আগ্রাসনের রাশিয়া হাইপারসনিক মিসাইল ব্যবহারের পর সারা বিশ্ব তার ধ্বংসের সাক্ষী হয়েছে হাইপারসনিক শব্দের অর্থ হলো এমন একটি ব্যাপার যা শব্দের চেয়ে 5 গুণ গতিতে ছুটতে পারে ঘন্টায় এর গতি 6174 কিলোমিটার বা 3836 মাইল এক কথায় এর গতি সর্বোচ্চ চূড়ান্ত পর্যায়ের এটি এত দ্রুত ছুটে যেতে পারে যা প্রতিপক্ষ সতর্ক কিংবা একে ঠেকানোর মতো সময়ই হাতে পায় না এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের উচ্চ স্তরে পৌঁছে প্রায় নিঃশব্দে এবং অবিরত ছুটতে থাকে এবং এটা অত্যন্ত কৌশলী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধরনের ক্ষেপণাস্ত্র যা একবার ছুটে যাবার পর তার দিক পরিবর্তন করা যায় না শুধু কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে এক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে ছোড়ার পরেও এটির গতিপথ নিয়ন্ত্রণ করা যায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দুই ধরনের হয়ে থাকে হাইপারসনিক গ্লাইড ভেহিকলস এবং হাইপারসনিক ক্রুজ মিসাইল হাইপারসনিক গ্লাইড পৃথিবী পৃষ্ঠের বায়ুমণ্ডল ছেড়ে চলে যায় এবং তারপর আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে লক্ষ্যবস্তুতে আঘাত হানে কারণ শত্রুপক্ষ যেন তার অবস্থান শনাক্ত করতে না পারে মূলত শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে তাদের বোকা বানিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করাই এটির উদ্দেশ্য আর হাইপারসনিক ক্রুজ মিসাইল আগেরটির মতো এর গতি অত বেশি নয় এরপরেও এটি উচ্চ গতিতে ছুটতে পারে মূলত হাইপারসনিক ক্রুজ মিসাইলের নকশা করা হয়েছে কিছুটা নিচু স্তর দিয়ে ছোটার জন্য এ ধরনের ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে অবাক করে লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং প্রতিহত করার তেমন সময় পাওয়া যায় না পৃথিবীর যে কোনো ধরনের সামরিক সংঘাত বা যুদ্ধে নতুন নতুন অস্ত্র পরীক্ষার একটি ক্ষেত্র হয়ে ওঠে এতে বাস্তবে এসব অস্ত্র কতটা কার্যকর সেটি পরীক্ষা করে দেখা হয় রাশিয়া মূলত ইউক্রেন যুদ্ধে এসব হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করে সাফল্য ব্যর্থতা যাচাই করেছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা